বাংলাদেশকে দুর্নীতিবাজের দেশ হিসেবে পরিচিত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা ভোলা তিন আসনে লালমোহন পৌর শহরে নিজ বাসভবনের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক নেতাদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মেজর হাফিজ আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের নানান দুঃশাসন নিপীড়ন উল্লেখ করে বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ ও পুলিশ প্রধান বেনজির আহমেদ কী পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন তা শুধু দেশবাসী নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ এখন বিশ্বের অনেক দেশই তা জানে। দেশজুড়ে দুর্নীতিবাজদের যে রাজ্য তৈরি করেছে তার শিরোমণি ছিল শেখ হাসিনা বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন বাবুল পঞ্চায়েত, লালমোহন থানা বিএনপি সদস্য সচিব ও শিক্ষক নেতা রেজাউল করিম প্রমুখ সহ আরও অনেকে। এগুলোর যে কত সম্ভার সম্পদ দেশে বিদেশে, আমেরিকা পর্যন্ত, আমেরিকা তো বাংলাদেশ বলে একটা দেশ আছে এটাও জানে না। আমেরিকার রাস্তায় জিজ্ঞেস করেন নিউ ইয়র্কে, কেউ চিনে কিনা বাংলাদেশ, কেউ চিনেও না। যেই বাংলাদেশের খবর কেউ রাখে না, এই চোরদের খবর জাতিসংঘে পৌঁছে গিয়েছে এবং আমেরিকার সরকারের কাছে, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সবার কাছে পৌঁছে গেছে। বাংলাদেশ একটা নির্দিষ্ট চোর এবং দুর্নীতিবাজদের দেশ, আর তাদের শিরোমণি হলো শেখ হাসিনা। এরা চুরি করে দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে।